সরাসরি যাব হাইকোর্ট চত্বর থেকে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর ঈশান দেব ঈশান দেব এক কথা স্পষ্ট করে দিলেন কংগ্রেসের আইনজীবীরা আর যদি চিদম্বরম আসতেন তার গাড়ির চাকা তারা গড়াতে দিতেন না এক কথা নিজেদের অবস্থানে নাছোড় তারা চিদম্বরম গো নামে পোস্টার দেখা যাচ্ছে তাতে গো ব্যাক লেখা পোস্টার চিদম্বরমকে আজকেও কিন্তু তৃণমূলের দালাল বলে আখ্যা দেওয়া হয়েছে এবং সাংসদ পদ থেকে পদত্যাগ করে এআইসিসি থেকে পদত্যাগ করে তবে এইসব মামলা কেন লড়তে আছেন এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে কৌস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব যদি আরেকবার বলেন আজ গতকাল পি চিদম্বরম এসেছিলেন মামলা লড়তে আপনারা প্রথমে জানতেন না যখন জানতে পেরেছেন তারপরেই তাকে ঘিরে বিক্ষোভ হয়েছে তারপরে আপনারা জানিয়েছিলেন এর পরের দিন এলে আরো বড় বিক্ষোভ সেই ভয়ে কি চিদম্বরম আজকে হাইকোর্টে আসতে পারলেন না ভার্চুয়ালি মামলায় সামিল হলেন দেখুন ভয়টা কিনা বলতে পারবো না এটা বেসিক্যালি কানকাটা নির্লজ্জ বেহায়া আমরা কংগ্রেস কর্মীরা একটা কথাই বলতে চাইছি মামলা কে কি করবে না করবে আমাদের বলার জায়গা নেই কিন্তু সেটা করতে গেলে দলের পদ দলের সিডাব্লিউসি পদ সাংসদ পদ এগুলো ছেড়ে দিয়ে আসুন কারণ এখানে কংগ্রেসের লোকেরা তৃণমূলের কাছে মার খেয়ে মরবে আর ওখানে তৃণমূলের দালালি করবে এই দুটো একসাথে চলতে পারে না আমরা পি চিদম্বরমকে কংগ্রেস নেতা হিসেবে আর মান্যতা দিতে পারবো না তার জন্য চিদম্বরমকে এখানে আসলে কংগ্রেস কর্মীরা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে বিক্ষোভের মুখে পড়বে একেবারে তুমি শুনতে পেলে যে কৌস্তবরা কিন্তু এখনো স্লোগান দিচ্ছেন এখানে বিক্ষোভ দেখাচ্ছেন চিদম্বরম আজকে কলকাতা হাইকোর্টের সশরীরে হাজির হতে পারেননি তিনি ভার্চুয়ালি মামলায় অংশ নিয়েছেন কিন্তু তার জন্য বিক্ষোভ থেমে থাকেনি যতক্ষণ পর্যন্ত পি চিদম্বরম এই মামলায় থাকবেন ততক্ষণ কংগ্রেসের এই বিক্ষোভ চলবে কৌস্তবরা কিন্তু সেটা স্পষ্ট করে জানাচ্ছেন এবং শুধু তাই নয় তারা কিন্তু এই হুঁশিয়ারিও দিচ্ছেন তারা এই দাবি জানাচ্ছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সামনে যে চিদম্বরমকে সাসপেন্ড করতে হবে দল থেকে কারণ উনি দলবিরোধী কাজ করছেন বিক্ষোভ কিন্তু এই পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং এবং আরো একবার কৌস্তবের কাছে জেনে নিতে চাইবো কৌস্তব পি চিদম্বরম যদি এই মামলা থেকে সরে না দাঁড়ান তাহলে শেষ পর্যন্ত কি হবে কারণ অরুণাভ ঘোষ আরেক কংগ্রেস নেতা বারের প্রেসিডেন্ট তিনি কালকে বলেছিলেন জানা থাকলে আরো বড় বিক্ষোভ হতো অর্থাৎ বোঝাই যাচ্ছে তার সমর্থন আপনাদের সঙ্গে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আপনাদের সবচেয়ে বড় নেতা যার মামলার প্রেক্ষিতে চিদম্বরম কেভেনটার্সের হয়ে লড়তে এসেছেন সেই অধীর বাবু কি বলছেন তার সঙ্গে কথা হয়েছে আপনাদের কথা হয়েছে অধীর চৌধুরীকে আমরা জানিয়েছি আমাদের দলের অভিভাবক উনি জানাবো না সবটাই জানিয়েছি অধীর বাবু অত্যন্ত ভদ্র মানুষ উনি তো এরকম বলবেন না ভদ্রলোক আমরা অতটা ভদ্র নই আমরা যারা বাংলার কংগ্রেস কর্মীরা এত ভদ্র নই কারণ আমরা মার খেতে খেতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমরা এই দালালিটাকে সহ্য করবো না অধীর চৌধুরী পি চিদম্বরমের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ঈশান দেব চ্যাটার্জী